নমস্কার বন্ধুরা, দীপাশ কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদের কাছে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মেথি শাকের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একবার যদি আপনি খান বারবার বানাতে চাইবেন, আর আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে কখনোই আপনারা খাননি। সবার প্রথমে এক মুঠো বাদাম, চিরা বাদাম আমি একটু ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, এইভাবে রেসিপিটা কে কে তৈরি করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে একটু তেল আমি দিয়ে দিলাম। আমি এখানে ছোট বাটির এক বাটি, যেটা বড় দু চামচ, মানে টেবিল চামচ তিল, সাদা তিল এখানে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এবং ড্রাই রোস্ট করা হয়ে গেলে বাদামটা আর তিলটা দুটোকেই ঠান্ডা করে নেব, আর বাদামের খোসা ছাড়িয়ে এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব, মানে এটা পাউডার করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়িয়ে নেব। এটা গুঁড়াতে গুঁড়াতে আমি চলে যাব অন্যদিকে, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম আমি। তেলটা দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট করে কেটে আমি একটা ছোট সাইজের আলু এখানে দিলাম। আলুটা আপনারা একটু বড় দিতে পারেন, শাকের পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী দেবেন। যদি শাকের পরিমাণ বেশি থাকে তাহলে আলুটা একটু বেশি দিতে পারেন। আমি এখানে 5 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম, আর 3টে গোটা রসুন আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। রসুন আর আলুর গন্ধটা যখন ভাজা ভালো বেরোবে তখন মেথি শাক, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মেথি শাকগুলোকে আমি দিয়ে দেব। মেথি শাকটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একবার আপনি তৈরি করে দেখবেন, এটা কিন্তু রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। রুটি ভাত দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগবে, পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার তৈরি করবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করলাম। এইভাবে 2 মিনিট মেথি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি নুনটা আর হলুদ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি হলুদ গুঁড়োটা এখানে কম রেখেছি, হলুদ গুঁড়োটা বেশি দিলে এখানে ভালো লাগবে না, তাই হলুদের পরিমাণটা কম রেখে নুনের পরিমাণটা প্রয়োজন মতো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যখন আলুগুলো দেখবেন সেদ্ধ হয়ে গেছে, আর তখন কিন্তু শাকটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই শাকটা এই সময় খুবই পাওয়া যায়, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আর একবার ভালো করে মিশিয়ে নেব। আর এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। শাকটা তুলে নিয়ে আমি গ্যাসের মধ্যে ওই কড়াইটাই ধুয়ে মুছে নিয়ে বসিয়ে দিয়ে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন খুব সুন্দর জিরে ভাজার গন্ধটা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু স্লাইস করে দিয়েছি, একটু খুলে খুলে নিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে। 2-3 মিনিট এটাকে ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। শাকের পরিমাণ যদি বেশি হয় আপনাদের এগুলো কিন্তু বাড়াতে হবে। এরপরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপরে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একদমই গলে গেছে, টমেটোটা গলে যাওয়ার পরে এর মধ্যে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবারও কষিয়ে নিলাম। অবশ্যই এইভাবে আপনারা রান্নাটা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। নুন আমি দিয়ে দিলাম, যেহেতু শাকে নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন যাতে বেশি না হয়ে যায়। নুনটা দেওয়ার পর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিলাম। তারপরে আবারও 1 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 1 মিনিট এটা রান্না করে নেওয়ার পরে যে গ্রাইন্ড করে রেখেছি, পাউডার করে রেখেছি যেটা, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম আর তিলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা কিন্তু একটু দানা ভাব আছে যাতে খেতে ভালো লাগে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর যে শাকটা হয়ে গেছিলো সেই শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার অন্তত শাকটা তৈরি করে দেখুন, এর স্বাদ আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি একবার তৈরি করলে আপনি কিন্তু বারবারই খেতে চাইবেন এইভাবে শাকটা করে। 1/2 কাপেরও কম একটু জল দিয়ে দিলাম, কারণ এগুলো সবই সেদ্ধ করা বা রোস্ট করা
কাজেই কাঁচা কিছুই নেই, কিন্তু হাফ কাপ জল দিয়ে এটাকে ভালোভাবে তৈরি হতে দিতে হবে। একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু আমার প্রায় তৈরি হয়ে যাবে এই রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি, তারপরে আরও একবার এটাকে মিশিয়ে নিলাম। ব্যাস, গরম গরম রুটি ভাতের সাথে সার্ভ করে দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।